আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত ভোলা ছাত্রদল সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একই সাথে 6 থেকে 8 আগস্ট ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। হাসান মাহমুদের রিপোর্ট। পুলিশের গুলিবিদ্ধ হয়ে 3 দিন জীবন মৃত্যুর দোলাচলে থেকে বুধবার মৃত্যুবরণ করে ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। তার জানাজায় অংশ নিতে নয়াপল্টনে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী। নূরে আলমের লাশ নয়াপল্টনে আসতে বিলম্ব হওয়ায় নেতাকর্মীরা মিছিল স্লোগানে বিক্ষোভ করে হত্যার বিচার দাবি করে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর নূরে আলমের লাশ নয়াপল্টনে এলে শুরু হয় জানাজা। জানাজায় বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা ছাড়াও সমমনা জোটবদ্ধ দলের নেতারাও অংশ নেয়। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে হত্যার পথ বেছে নিয়েছে সরকার। এ সময় নতুন কর্মসূচি দেন তিনি। কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণ আন্দোলন সৃষ্টি করে আমাদের এই পুত্র, আমাদের সন্তান, আমাদের ভাই নিহত নূরে আলমের জন্য দোয়া চান তার ভাই। শোককে শক্তিতে রূপান্তরিত করে সরকার বিরোধী আন্দোলন বেগবান করার তাগিদ দেন নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।